অনেক আগের থেকে আমাদের এই গ্রাম অঞ্চলে আলুঘাটের প্রচলনটা চলে আসছে। খায়া দাওয়া কিপ্তি মিটিছে বাবা, ভাই আলুঘাটে এত টেস্ট। এক এক অঞ্চলের এক এক খাবার স্বাদে গুণে ও ঐতিহ্যে কালে কালে বিখ্যাত হয়ে ওঠে আলুঘাটি। আলুঘাটি বগুড়ার একটি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার। লোভনীয় এই খাবার সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই জানেন না। আজকে আমি বগুড়া এসেছি সেই বিখ্যাত আলুঘাটি কীভাবে রান্না করা হয়, কীভাবে মানুষ মজা করে খান সেসব বিষয় তুলে ধরার জন্য। চলুন বন্ধুরা, দেখে নেই সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি তৈরির প্রক্রিয়া। মাঘের শেষের শীতের সকাল, কুয়াশার চাদর ভেদ করে পূব আকাশে উঁকি দিয়েছে লাল সূর্য, আর সূর্যের আলো গায়ে মেখে বীজতলা থেকে ধানের চারা তুলছেন উত্তরের কৃষকেরা। সূর্য ওঠার আগে থেকেই গ্রামের একটি বাড়ির উঠোনে মাটির চুলা জ্বালিয়ে বড় বড় পাত্রে সেদ্ধ করা হচ্ছে লাল আলু। বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্নার প্রাথমিক কাজ চলছে এখানে। একদিকে চুলায় আলু সিদ্ধ করা হচ্ছে, অন্যদিকে এখানে বসেই আলুর খোসা ছাড়াচ্ছে গ্রামের দামাল ছেলের দল। বগুড়ার আদমদীঘি উপজেলার পুশিন্দা গ্রামের আলুঘাটির সুখ্যাতি বহুকাল আগে থেকেই। এই গ্রামের আলো বাতাসেই বেড়ে উঠেছি আমি। ছোটবেলায় পড়ালেখার তাগিদে গ্রাম ছেড়ে শহরে চলে আসার আগ পর্যন্ত বহুবার স্বাদ নিয়েছি এই মজাদার খাবারের। অনেক বছর পর আবারও সেই প্রিয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি এ নিয়ে ভিডিও তৈরি করে ঐতিহ্য তুলে ধরার জন্য গ্রামে এসেছি আমি। আমার এই উদ্যোগের সারথি হয়েছেন গোটা গ্রামের মানুষ। গ্রামের সব অনুষ্ঠানেই এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সবাই। যেহেতু অনেক আলুর খোসা ছাড়ানো হয়, সেহেতু এখানে কিন্তু শুধু যেখানে রান্না করা হচ্ছে সেখানেই না, গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি আলু পাঠিয়ে দেওয়া হয়। সেখানকার গৃহিণী থেকে শুরু করে পরিবারের সদস্যরা কিন্তু এভাবেই আলু ছিলে দেন। এই আলুর খোসা ছাড়ানোকে বগুড়াতে আলু ছিলা বলা হয় আর কি। আলুর খোসা ছাড়ানোর পর এখানে আলু স্ম্যাশ করা হচ্ছে, গ্রাম্য ভাষায় এটিকে আলু মথা বলা হয়। কাঠের বেঞ্চে তালপাতার শক্ত অংশের সবুজ কাণ্ড দিয়ে আলু মথার প্রচলন অতি প্রাচীন। এই পদ্ধতিতে অনেক দ্রুত আলু স্ম্যাশ করা যায়। আলু মথা হয়ে গেলেই শুরু হবে ঘাঁটি রান্নার মূল পর্ব। বিভিন্ন জায়গায় আমরা খাওয়া দাওয়া করছি, কিন্তু আমাদের পুশিন্দা গ্রামের মতো গ্রামে আলু ঘাঁটি কোনো জায়গাতে আমরা খাই নেমে করতে পারি না। সবাই আমরা একত্রিত হয়ে আমরা হচ্ছে কার এই যে ভোর থেকে হচ্ছে কার রান্না বান্না করি, এবং আলু টালু সবাই ছিলে, কেউ শিক্ষক কেউ চাকরিজীবী, সবাই আমরা একত্র, এবং শ্রমজীবীও আছে, তারা সবাই আমরা একত্রিতভাবে টেকার রান্না বান্না করে লোকজনের ক্ষেত্রে খাওয়াই। আমাদের এই আলু ঘাঁটিটা দীর্ঘ ব্রিটিশ পিরিয়ড থাকায় যে আমাদের এলাকার মানুষ এখনও ধরে রেখেছে। মানুষ মারা গেলে তার ফোঁতা আমাদের এখানে বলে যে মিলাদের অনুষ্ঠানটা বড় অনুষ্ঠানটা করে সকল মানুষ এখন কুলখানি করা হয়, সেই কুলখানিটার নাম আমাদের এখানে আঞ্চলিক ভাষা বলে ফোঁতা। এই ফোঁতার অনুষ্ঠানটা আমাদের আলুঘাটি দেওয়া হয়তো দেখা যাচ্ছে মাংস লাগলে চার মন, সেখানে আলু আমরা ছয় মন আলু ইয়া করে জাল করে আমরা এই অনুষ্ঠানটা করি। আলুঘাটির জন্য বাজার থেকে দেখুন মাছ নিয়ে আসা হচ্ছে,
কতগুলো মাছ কেনা হয়েছে 30 কেজি 30 কেজি হ্যাঁ এই বস্তার ভিতর হ্যাঁ এটা তো মাছ আলু ঘাটির অন্যতম উপকরণ মাছ মাছের কারণেই এই ঘাটির স্বাদে দারুণ এক ভিন্নতা আসে যত বড় ও যত বেশি মাছ দেয়া যাবে ঘাটির স্বাদ বাড়বে তত আলু ঘাটির জন্য দেখুন মাছ প্রসেস করা হচ্ছে মাছের আঁশ ছাড়ানো হচ্ছে এই মাছগুলো কিছুক্ষণ আগে দেখলেন যে বাজার থেকে নিয়ে আসা হলো 30 কেজি মাছ রয়েছে এখানে বড় বড় মাছ এটি সিলভার কার্পের মাছ সিলভার কার্প যখন বড় হয়ে যায় তখন কিন্তু এই আলু ঘাটি এটি দিয়ে করলে আলু ঘাটি টেস্টি হয় আপনারা রুই মাছ বা অন্য মাছ দিয়েও আলু ঘাটি করতে পারেন তবে সিলভার কার্প দিয়েও আলু ঘাটি হয় এবং খুবই টেস্টি হয় সেটি দেখুন এখানে যে 30 কেজি মাছের আঁশ ছাড়ানো হচ্ছে অর্থাৎ মাছ প্রসেস করা হচ্ছে এই মাছ দিয়ে 2 মণ আলু ঘাটি করা হবে একদিকে যখন আলু মথা বা স্ম্যাশ করার কাজ চলছে অন্যদিকে মাছ পরিষ্কার করায় ব্যস্ত গ্রামের গৃহবধূরা গ্রামের সবাই মিলেমিশে কাজ করা হয় বলে সব কাজই দ্রুত সম্পন্ন হয়ে যায় 30 কেজি মাছ পরিষ্কারের পর কাটা ও ধোয়া হয়ে গেল অল্প সময়ের মধ্যেই এটা কি হচ্ছে এখন এটি পোলা রান্না হবে আসলে এখনো আলু ঘাটির যে রান্না সেই রান্না কিন্তু শুরু হয়নি এখন যে রান্নাটি দেখছেন এটি আসলে মাছ দিয়ে পোলাও রান্না করা হচ্ছে এটি সকালের নাস্তা যারা দেখছেন যে বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে অনেক মানুষ কাজ করছেন তাদের সকালের নাস্তা ব্যবস্থা করা হচ্ছে এভাবে মাছের পোলাও দিয়ে মাছের পোলাও হয়তো আপনারা খেয়েছেন কিনা জানি না এটিও বগুড়ার একটি ঐতিহ্য ভোররাত থেকে নিরলস কাজ করার পর সবাই বেশ মজা করে গরম গরম মাছের পোলাও খাচ্ছে এটাই আবহমান গ্রাম বাংলার সম্প্রীতির চিত্র অনেকদিন পর মাছের পোলাও খাচ্ছি খুবই মজা এই মজা মানে বলে বোঝানোর মতো না দারুণ দুপুরে আলু ঘাটি খাবো তার আগে মাছের পোলাওটা খেয়ে নিচ্ছি মানে অসাধারণ ভালো অনেক রকম পোলাও খেয়েছি আগে কিন্তু এই পোলাওটা এবার প্রথম খাচ্ছি মাছের পোলাও আগে তো খান না 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 এটা অন্যরকম ঘ্রাণ আছে যে কোনো কাজে গ্রামের মানুষেরা এভাবেই এক কাতারে বসে যায় গ্রামে আলু ঘাটি রান্না হবে সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করতেই শীত ও ঘুম উপেক্ষা করে ভোর রাতে চলে এসেছেন এই মানুষগুলো কাউকে আলাদা করে ডাকতে হয়নি গ্রামের মানুষদের এই মেলবন্ধন আমাকে মুগ্ধ করে বরাবর মাছের পোলাও খাওয়া শেষে এখন সেই বিখ্যাত আলু ঘাটি রান্না কিন্তু শুরু হয়ে গেল দেখুন তেল দেওয়া শুরু হয়েছে এখন কতটুকু তেল দিলেন 3.5 কেজি দিলাম 3.5 কেজি এটা কতটুকু আলু ঘাটির জন্য এটি হবে 8 মণ 20 কেজি আচ্ছা এটা তো দিলাম 3.5 কেজি আরো 1.5 কেজি লাগবে 3.5 কেজি দিলেন হ্যাঁ 1.5 কেজি লাগবে বন্ধুরা জানিয়ে রাখি যে আজকের যে আমাদের আলু ঘাটি রান্না করবেন ইনি সাত্তার তাতা আমাদের গ্রামেরই উনি রান্না করেন পাশাপাশি এখানে হাসান স্যার আছে তিনিও ভালো রান্না করেন একসাথে হেল্প করবেন তাকে কাঁচা মরিচ কাঁচা মরিচের পর দেবো পেস্ট দেবো গরম তেলে কাঁচা মরিচ দেওয়া হয়েছিল সেই মরিচগুলো যখন ফুটতে শুরু করেছে তেলে ঠিক সেই সময়ে কিন্তু এখানে
দেয়া হচ্ছে পেঁয়াজ এই মরিচটা ফুটিয়ে নেওয়া হয় কেন মরিচটা ফুটিয়ে নেওয়া হয় কি জন্য ঘাঁটির খুব টেস্ট আসে আর কি পাঁচ কেজি পেঁয়াজ ব্যবহার করব পাঁচ কেজি তিন কেজি শুকনা দেখ তিন কেজি হচ্ছে কাঁচা পাঁচ কেজি হচ্ছে টোবা মরিচ ওই যাকে টোবা টোবা মানে আপনি লাল মরিচ লাল মরিচ যেটা বেটে আনা হয় হ্যাঁ এই গ্রামের রান্নার ইতিহাসে সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছিলেন মরহুম তোজাম্মেল মৃধা তার হাতের আলুঘাটে রান্না ছোটবেলায় আমি অনেক খেয়েছি মাংস রান্নায়ও ব্যাপক হাত যশ ছিল তার এই গ্রামের আলুঘাটি বিশেষ করে এই অঞ্চলে ব্যাপক সুনাম ছড়িয়েছে খ্যাতি অর্জন করেছে আর এর জন্য যেটি মূল কারণ হিসেবে ধরা হয় এখানে একজন খুব ভালো রান্না করতেন যিনি সম্পর্কে আমার দাদা হন তিনি তোজাম্মেল মৃধা যিনি এখন আর নেই মারা গেছেন কিন্তু দাদি এখনো বেঁচে আছেন দাদি কেমন আছেন দাদা তো একেবারে নাম করা রান্না করতেন খুব ভালো রান্না করতেন মানুষ খেয়ে তো অভিভূত হয়ে যেত দাদার রান্না খেয়ে মানুষ কি বলে ভালো বলে কেমন ভালো বলে সেই রকম ভালো মানে যে নাম করা ভালো একেবারে বর্তমানে এই গ্রামের আব্দুস সাত্তার চাচা দারুণ রান্না করেন বাবুর্চি হিসেবে এলাকায় বেশ সমাদর রয়েছে তাঁর তিনি ছাড়াও তরুণদের মধ্যে তোজাম্মেল মৃধার ছেলে হাসান মৃধা ও আকাশ প্রামাণিকের ছেলে নিয়ামুল ভাইও দারুণ রান্না করেন এবার রসুন দিচ্ছি রসুন 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 পেঁয়াজ এভাবেই এক প্রজন্মের পর আরেক প্রজন্ম হাল ধরে ঐতিহ্যবাহী রান্না এই মশলা দেওয়ার পর থেকে কিন্তু দারুণ এক ধরনের গন্ধ আসা শুরু করেছে চুলায় যখন মশলা কষানো হচ্ছিল তখন একদিকে মথে রাখা আলুগুলো পানিতে গুলে নেওয়া হচ্ছিল আরেকদিকে 30 কেজি মাছ তিনটি পাত্রের জন্য তিন ভাগ করছিলেন এই গ্রামের ছেলে মেজানুর এবার কি দিচ্ছে এবার জিরা দিচ্ছি বাবা জিরা কি বেটে নেওয়া জিরা জিরা বাটালি জিরা মশলা কষিয়ে নেওয়ার পরে এখন এই মশলার ভেতরে এই মাছগুলো ঢেলে দেওয়া হবে এই মাছটাই কিন্তু আলুঘাটির স্বাদটি বাড়িয়ে দেবে বহুগুণ এই যে ভিন্নতা এই যে বগুড়ার আলুঘাটি যে বিখ্যাত এই মশলা মাছ এবং রন্ধন প্রণালী সব কিছু মিলিয়েই কিন্তু সেই সুস্বাদটা চলে আসে দেখুন এখন মাছটি ঢেলে দেওয়া হচ্ছে মাছটা ঢেলে দেওয়া হলে এখন কী করা হবে এখন এটির মধ্যে এগুলো মশলা দেওয়া হবে এই মাছের মধ্যে মশলা আদা তারপর পানি দিতে হবে পানিতে মাছটা করে দিলে তারপর আমরা আলু দেবো শুরু হলো মাছ কষানোর পালা আর ধীরে ধীরে যোগ হতে লাগলো নানান ধরনের মশলা এখন কি দিচ্ছেন এখন দিলাম আপনি তেজপাতা দারচিনি গোলমরিচ এবং লং লং গোলমরিচের আলু ঘাটি আল্লাহর মতো খুব টেস্ট আসে আর কি আলু ঘাটি কতদিন ধরে চল্লিশ বছর এই কামাতে যোগ্যতা এইবার বগুড়ার সেই ঝাল লাল মরিচ নাকি টোপা মরিচ এটা কি বেটে নিয়ে আসা হয়েছে হ্যাঁ এটা বেটালিছি এই মরিচ হচ্ছে আপনি এই মরিচ আমরা শুকা তখন বিক্রি হয় আর কি আচ্ছা আচ্ছা এই লাল মরিচ দেওয়ার কারণ কি লাল মরিচ দেওয়ার কারণ যে তরকারি টেস্ট আসে ভালো কালার আসবে ভালো পেঁয়াজ এবার কি দেওয়া হচ্ছে আদা চিটা করে নেওয়া হয়েছে চিটা করে এই আদাটা এখন দেওয়া হচ্ছে আলুঘাটিতে আদা দেওয়াই লাগবে আলুঘাটির আদা দিলে আলুঘাটির টেস্ট ফাইন আসবে সেন্ট হবে ফাইন আবার ইচ্ছা করবে খালি এবার দেওয়া হচ্ছে লবণ যে জিনিসটি না দিলে আসলে তরকারির কোনো স্বাদ পাওয়া যাবে না এবার দিচ্ছি হলুদ দিলে তরকারির কালারটা ভালো আসবে আর কি
মাছ কষানোর শেষে পাত্রে ঢেলে দেওয়া হলো পানিতে গোলানো আলু। বলে রাখি, বগুড়ার আলুঘাটির আসল স্বাদ পেতে হলে ব্যবহার করতে হবে বগুড়ার দেশি জাতের লাল আলু। বগুড়ার মরিচও এই ঘাটির স্বাদ বাড়াতে ভূমিকা রাখে। মশলা সব কষিয়ে নেওয়ার পরে মাছ সহ এখন কিন্তু এখানে আলু দেওয়া হচ্ছে। এই আলুটা কষালা হবে, কষালার পর এই আলুটা আবার ঠান্ডা পানি দেবো, দেওয়ার পর এই আলু ঠিক মতো ফুটলে তারপর তা নামানো হবে। বন্ধুরা, এই আলুঘাটির ঐতিহ্য সম্পর্কে এখন আমার বাবার কাছে জানতে চাইব। আসলে এই আলুঘাটি কতদিন ধরে আপনি দেখে আসছেন? এটা আমার দাদার আমল থেকে, তারও অনেক আগের থেকে আমাদের এই গ্রাম অঞ্চলে আলুঘাটির প্রচলনটা চলে আসছে, আজও সেটা বহাল আছে। মানুষ আলুঘাটি খেয়ে খুবই তৃপ্তি অনুভব করে এবং প্রত্যেকেই বলে যে খুব ভালো হয়েছে। আর বিশেষ করে আমাদের গ্রামের আলুঘাটিটা একটু খুবই ভালো। আমরা আরও অন্যান্য জায়গায় খেয়েছি, আমাদের গ্রামের মতো ভালো আলুঘাটি আমরা কোথাও পাই না, যার জন্য এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যই বলা যায় আর কি। গ্রামে কেউ মারা গেলে তাৎক্ষণিক চলে আসা আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের খাওয়ানোর জন্য আলুঘাটির চল রয়েছে। এছাড়া কুলখানে কিংবা সাধারণ মিলাদেও আলুঘাটি খাওয়ানো হয়। গ্রামে খাওয়ানোর বড় আয়োজনকে মজলিস বলা হয়। এই মজলিসের রান্নার স্বাদ অনন্য, অতুলনীয়। এমন স্বাদের রান্না বাসায় ছোট্ট হাঁড়িতে স্বল্প পরিসরে কখনোই সম্ভব নয়। আলুঘাটির প্রকৃত স্বাদ পেতে হলে এমন মোটামুটি বড় আয়োজন বা মজলিসের রান্না খেতে হবে। আমি যখন ঠিক করি বিখ্যাত আলুঘাটি নিয়ে ভিডিও তৈরি করব, তখনই আমার বাবা পরামর্শ দেন আয়োজনটা একটু বড় করার। এতে যেমন প্রকৃত স্বাদের আলুঘাটি হবে, তেমনই অনেক মানুষকে খাইয়ে দিয়ে দাদা দাদি সহ বংশের প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় মিলাদও হয়ে যাবে। সেই হিসেবেই আজকের আয়োজনে গ্রামের মানুষজন ও আত্মীয় স্বজন সহ প্রায় 350 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। 30 কেজি মাছ দিয়ে রান্না করা হচ্ছে 2 মণ আলু। আলুঘাটি দীর্ঘক্ষণ ফুটাতে হয়, এটি যত বেশি ফুটানো হবে এর স্বাদ তত বাড়বে। পাত্রে আলু ঢেলে দেওয়ার পর 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত ফুটাতে হয়। দেখুন, এই যে এই আলু রান্নার সময় কিন্তু বেশ কয়েকবার টেস্ট করা হয় যে লবণ ঠিক হলো কিনা, ঝাল ঠিক হলো কিনা, সব কিছু দেখা হয় যে আসল যে টেস্ট সেটি আসলো কিনা। যতক্ষণ না পর্যন্ত এর আসল টেস্ট আসবে ততক্ষণ তার আগ পর্যন্ত কিন্তু এটি রান্না করতেই থাকবেন তারা। খুব ভালো হয়েছে। প্রায় 2.5 ঘন্টা জাল করার পর সুস্বাদু আলুঘাঁটি রান্না হয়ে গেছে। চুলা থেকে ঘাঁটি নামানোর পর এভাবে কিছুক্ষণ নাড়তে হয়। পরে মূল পাত্র থেকে আলাদা আলাদা পাত্রে আলুঘাঁটি ঢেলে রাখা হয়, কারণ এই পাত্রেই রান্না হবে ভাত। তিনটি পাত্রেই ভাত রান্না শুরু হলো। ভাত রান্নায় বেশি সময় লাগলো না, প্রায় 40 মিনিটের মধ্যেই কমপ্লিট। গ্রামের আয়োজনে ভাত এভাবে বিছিয়ে রাখা হয়, এভাবে রাখলে ভাত ঝরঝরে থাকে, খেতেও ভালো লাগে।
ভোররাত থেকে শুরু করে গ্রামবাসীর সম্মিলিত প্রয়াসে দুপুরের মধ্যেই আলুঘাটি ও ভাত রান্না সম্পন্ন হয়ে গেল। এবার শুরু হয়ে গেল পরিবেশনের প্রস্তুতি। কয়েক বছর আগেও গ্রামে খড় বেছে বসার ব্যবস্থা করা হতো, সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। খড়ের বদলে কাপড় বেছে বসার ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা আসবেন। বলে রাখি, এই আয়োজনে ভাতের সাথে আলুঘাঁটি ছাড়া আর কোনো তরকারি নেই। তবু দৃঢ় বিশ্বাসে বলতে পারি, এই আলুঘাঁটির টানেই ছুটে আসবেন সবাই। এর স্বাদ একবার যিনি পেয়েছেন, এটার খাওয়ার সুযোগ তিনি কখনোই মিস করবেন না। দুপুর দেড়টার পর থেকেই আলুঘাঁটির আয়োজনে শরীক হতে থাকলেন মানুষজন। সবাই খুব উৎসাহ উদ্দীপনায় আসতে থাকলেন। আলুঘাঁটির গন্ধ যেন মন্ত্রমুগ্ধের মতো টেনে আনছে সবাইকে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ আসছেন প্রিয় খাবারটি পরখ করতে। গ্রামের এই আয়োজনে এক যুগ আগেও কলাপাতায় খাওয়ার প্রচলন ছিল, সেটিও এখন উঠে গেছে, এসে গেছে ওয়ান টাইম প্লেট। আমার ইচ্ছে ছিল কলাপাতায় খাওয়ানোর, তবে গাছ কমে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি। অথচ এমন আয়োজনের জন্য ছোটবেলায় দল বেঁধে কলাপাতা কেটেছি অনেক। কলাপাতায় খাওয়ার মজাই আলাদা। প্রথমে ভাত, এরপর আলুঘাঁটি দেয়া শুরু হলো। আপনারা হয়তো ভাবছেন, সামান্য এক ঘাঁটি কি আর এমন। আগেই বলেছি, এটির স্বাদ একবার যারা নিয়েছেন তারাই জানেন এর মূল্য। বিভিন্ন জায়গায় মাংস, দই অনেক কিছু খাইছে, কিন্তু আলুঘাঁটি একটা টেস্টই আলাদা। গ্রাম অঞ্চলে আলুঘাঁটি ভালো, এটা বর্তমান আমল থেকে হয়ে আসছে। আলুঘাঁটির সাথে খাবার টেস্ট হয়, মাংস আছে টেস্ট। আলহামদুলিল্লাহ, আমরা তো মাংস সবসময় খাই, কিন্তু আলুঘাঁটি এইভাবে আমার খাবার পাই না। এটা আমাদের জন্য খুব একটা সৌভাগ্য আর কি, আজকের দিনের জন্য সিজনাল আলুঘাঁটি, এবং সেটাই আমরা খাচ্ছি এবং খুব ভালো লাগতেছে। অনেকদিন পর একটা ভালো খাবার খাচ্ছি, সেই ভালো হয়েছে। একটি সাধারণ খাবার দারুণ এক তৃপ্তির রেশ ছড়িয়ে দিয়েছে। এক একজন একাধিকবার আলুঘাঁটি নিয়ে চেটে পুটে খেয়ে পরিতৃপ্ত হচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি, শীতের শেষ দিকে যখন বগুড়ায় ক্ষেত থেকে আলু তোলা শুরু হয়, সেই সময়ের নতুন আলুর ঘাঁটি স্বাদে সেরা। আমাদের ওই দুই প্রকারের মাছ আলু ঘাঁটি মানুষ পাগল। আগেকার সে মাছ আর নাই বাবা, পুকুরের যে মাছ, কাতলের মাছ, রুই মিরকার মাছ হয়েছেন, বলে যে আলু ঘাঁটলে কি খাবেন, মাংস ফেল। আলু ঘাঁটি খুব ভালো লাগছে, পুরাতন ঐতিহ্য তো। আজকে খাওয়া যা তৃপ্তি পাইছি, শুকরিয়া আল্লাহর কাছে। গ্রামের ঐতিহ্য মানে ফিরে আলি আলছেন, এটা যথেষ্ট। কেমন খাওয়া হলো? খুব ভালো ভাই। আলুঘাঁটির স্বাদ তো অসাধারণ, আমি এক কথায় আলুঘাঁটির প্রেমে পড়ে গেছি। এক ব্যাচের আলুঘাঁটি খাওয়া শেষ হয়ে গেছে, আলুঘাঁটি দিয়ে ভাত। এরপরে কিন্তু আরও একটি ব্যাচ বসে গেছে, এই ব্যাচে কিন্তু নারীদের সংখ্যাই বেশি। গ্রামের গৃহবধূ থেকে শুরু করে ঘর গৃহস্থালির কাজে যারা ব্যস্ত ছিলেন, তারা পরের ব্যাচে বসেছেন। তারা এসেছেন মজাদার বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত সেই আলুঘাঁটি খাওয়ার জন্য। বগুড়ার প্রতিটি গ্রামেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রান্না হয় আলুঘাঁটি। নারী পুরুষ সবার কাছে সমান জনপ্রিয় এই খাবারটি। গ্রাম বাংলার এমন ঐতিহ্যবাহী খাবারের আয়োজন শুধু ভোজনেই পরিতৃপ্তি দেয় না,
মানুষে মানুষে সম্পর্কের বন্ধনটাও শক্তপোক্ত করে। সত্যি সত্যি অতি সাধারণ অথচ মজাদার আর লোভনীয় খাবার বগুড়ার আলু ঘাঁটি। কখনো ঐতিহ্যবাহী এই ঘাঁটি খাওয়ার সুযোগ পেলে নিশ্চয়ই পরখ করতে ভুলবেন না।